হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের এসে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর এখন বাজে সকাল 10টা। মাম আর পম এখনো ঘুমো ঘুমো দিচ্ছে, এই যে আস্তে আস্তে উঠছে। আর পম এই যে আর স্কুবি উঠে ছাদে টাদে ঘুরে টুরে খাওয়া দাওয়া করে আবার ঘুমো দিয়ে দিয়েছে। আর আমি এখন রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ পেছনে আমার আয়না দিয়ে আমি রেডি হয়ে গেছি। অফিস বেরোবো, মাও বেরোচ্ছে, বাবাও বেরোচ্ছে, আমরা তিনজন বেরিয়ে যাচ্ছি। মাম অফিস থেকে বাড়ি থেকে এখন অফিস করবে। তো চলো আজকের ও মামের যে ছুটি ও শনিবার, ওই জন্য এত লেট খাচ্ছি। যাই হোক, তো ও এখন লেট খাবে, সারাদিন পরে পরে ঘুমাবে। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে। সারাদিন যা যা করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আই হোপ আজকে আমি হাফ বেলা অফিস করব। আই হোপ, এখনো শিওর নই, কারণ কালকে খুব সুন্দর একটা ব্লগ করার ইচ্ছা ছিল, পার্ক স্ট্রিট যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার মা আমার বোন দুজন মিলে প্ল্যানটাকে কেচিয়েছে, যেতে দেয়নি। আমার মা বললো ওমিক্রন আসছে, যাবি না। আর এই ল্যাদ খেয়ে 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 মানে প্ল্যানটাকে কেচালো, আর কিচ্ছু না, জাস্ট ল্যাদ খেয়ে 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 7:30টার সময় বলছে চ, অন্ধকার হয়ে যাচ্ছে কেন বারবার পেছনে ওটার জন্য, লাস্টে 7:30টার সময় বলছে চ, তখন কে যায়, অত ভিড়ে আমার ভালো লাগে না, এমনি ভিড় হয় তার মধ্যে। এই যাই হোক, তো আজকে দেখা যাক কি করি না করি। আজকে 24শে ডিসেম্বর, ক্রিসমাস ইভ। যদিও মানে খুব একটা এবারে প্ল্যান নেই, আর খুব একটা কিছু করবো না, যা করবো হালকা পাতলা নিজের মতো আর কি। বয়স হয়ে যাচ্ছি, বুড়ো হয়ে যাচ্ছি, যাই না, অত লাফালাফি হবে বলে মনে হয় না। তো চলো আজকে এখান থেকে দিনটা শুরু করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমাদেরকে দেখাইনি কালকে পমের একটা বেড কিনেছি, তো এই হচ্ছে বেড, এই হচ্ছে পমের বেড, যেটা খুব কিউট একটা দেখতে ছোট্ট বেড। এটা এর ভেতরে আমরা পেতে দিয়েছি, কারণ এটার যে বালিশটা না, বালিশটার মধ্যে তুলো দিতে হবে, খুব একটা বেশি তুলো নেই এটা। আর পম একটু গধু মধুর মধ্যে শুতে ভালোবাসে, তো এইটা দিয়ে আমরা গুলুমুলু গুলুমুলু করে দিয়েছি। আর পমের মধ্যে শুতে ভীষণ ভালোবাসছে। তো আপাতত সকালবেলাটা বিছানায় শোয় আর কি, মানে আমাদের সাথে খাটে, তার জন্য এখনো খাটের মধ্যে বসে আছে গুচু মুচু। শোনা পম, টাটা টাটা, শোনা আমি অফিস যাচ্ছি, টাটা 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 টাটা, দুপুরে দেখা হবে, টাটা। এখন বাজে 4টে, বাড়িতে এসেছিলাম প্রায় 2টো নাগাদ, তারপর তো মা এলে পর আমরা বেরোবো, এই প্ল্যান ছিল। বাট মাম ঝগড়া করেছে আমার সাথে, ও বেরোবে না, শুয়ে পড়েছে। তো আমিও রেগে মেগে চলে এসেছি, এখন অফিস যাচ্ছি। কী কারণে ঝগড়া হয়েছে না হয়েছে কি আর বলবো, সিল্লি সিল্লি সিজন, যেটা ভাই বোনের মধ্যে হয় আর কি, যেটা বোনে বোনে হয় এরকমই। কোথায় যাব আর কীরকম কী খরচাপাতি করবো, কী করবো কী করবো না, এইসব নিয়ে কথা হতে হতেই ব্যাস মতবিরোধ। যাই হোক, এগুলো তোমাদের বিকেলে পরে বলবো, রাস্তাঘাটে আর এইসব কথা বলছি না। এখন অফিস যাচ্ছি, অফিসে একজন বসে আছে, তো কাজ আছে, যাই দেখি। ও তো বেরোবে বলে মনে হয় না, পুরোপুরি আমার মায়ের মতো রাগি আর চেয়ে হয়েছে, পরিষ্কার বলেছে আমি যাব না বলে কম্বল চাপা দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর অফিস থেকে যেহেতু ফোন এলো, আমিও তো ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে এলাম, ওর জন্য আর ওয়েট করতে পারলাম না। ওরও এটাও একটা রাগ যে আমি দেরি করছি, এত বেলা হচ্ছে কেন, আমি অফিসে যাচ্ছি কেন, বা মায়ের সাথে একটু বসে গল্প করছিলাম, সব নিয়েই ওর রাগটা হয়েছে। তো আগে অফিসে, এই যে ভীষণ গরম করছে, কি করে পসিবল, আমি তো তিনটে জামা পরেছি, ও তিনটে জামা পরেছে, এই এক এই দুই এই তিন, তিনটে জামা পরেছে, ও তারপরেও শীত করছে। আমি শুধু সোয়েটার পরেছি, তাতেই আমার এত গরম করছে, যাই হোক, কিন্তু যাই না ওর কেন, তো যাই হোক, সারা দুপুর ও এত ঝগড়া করেছে আমার সাথে, যে জন্য আমার এত গরম করছে। আই থিঙ্ক আমার শরীর খারাপ করছে, পুরো পার্ক স্ট্রিট যাওয়ার প্ল্যানটাও নষ্ট করলো, পরে এখনো অবধি ও আমাকে ব্লেম করে যাচ্ছে যে আমি যাইনি, আমি জামা নিয়ে এসেছি, সাজগোজ নিয়ে এসেছি যে পার্ক স্ট্রিট যাবো, আমি দোকানে বলে এসেছি কাকু চশমা কিনবো, চশমা কিনে যাবো পার্ক স্ট্রিটে,
মানে সব করেছি। 25 ডিসেম্বর পার্টি আছে, যাওয়াই যেতে পারে, দেখা যাবে। কিন্তু এখন আমরা দুজন, আমি অফিস থেকে ফিরলাম, আর এখন বাজে হচ্ছে কটা, সাড়ে সাতটা পৌনে আটটা মতো। তো যাচ্ছি দুজনে দমদমে, এট লাস্ট, মানে দুধের স্বাদ হলে মেটানো, আর কিছুই না। যা প্ল্যান করে গেছিলাম তার থেকে অনেক বেশি কেনা হয়ে গেছে, যার জন্য রাস্তায় ব্লক করতে পারিনি। মানে ব্যাগটা নিয়ে হাঁটতে পারছি না, আমরা তোমরা ব্যাগটা নিতে হাঁটছি, এত জিনিস কেনা হয়ে গেছে বাবারই। দাঁড়া, স্কুলে তোর জন্য কিছু কিনিনি বাবা, কিনেছি, তোকে বলবো না কি কিনেছি না কিনেছি। এখানেই আছে, এখানেই আছে, কেন অন্য কোথাও নেই? দরজা আটকে দিয়েছি। আজ স্কুবির হ্যাপি বার্থডে বেলুন একটা।